হ্যালো ভিওয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো করোনায় শ্বাসকষ্ট হয় কেন শ্বাসকষ্ট হওয়ার কারণ হল আমাদের ফুসফুসে যে কোষগুলি আছে স্কিনি আপনারা দেখতে পাচ্ছেন যে লাল সার্কেল দিয়ে দেখানো হয়েছে কোষগুলো দেখা যাচ্ছে এই কোষগুলিতে ভাইরাসটি প্রবেশ করে সরাসরি এই কোষগুলিতে অ্যাট্যাক করে এবং তার ফলে ফুসফুস তার নিজস্ব কার্যক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে ফুসফুসের কাজ হলো শৈলে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের আদান প্রদান ঘটানো রক্তের মধ্যে অক্সিজেনকে রক্তের মধ্যে পাঠানো এবং কার্বন ডাইঅক্সাইডকে শৈলের বাইরে বের করা এটাই ছিল এর কাজ কিন্তু এই কাজটাকে এই ভাইরাসটি শৈলের মধ্যে প্রবেশ করে ব্যাহত ঘটায় এবং এই ফুসফুসের বাইরের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি হলুদ স্ক্যাচ করে দেখানো হয়েছে সেখানে জল জমতে শুরু করে এবং তার ফলে ফুসফুস তার এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান সেটিতে ব্যাহত ঘটে এবং তার ফলে শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্ট শুরু হলেই শরীর তখন আরও বেশি শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে এবং তখনই শ্বাসকষ্ট শুরু হয় আর এই শ্বাসকষ্ট শুরু হওয়ার জন্যেই আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হয় তো এই এই শ্বাসকষ্ট থেকে বাঁচার উপায় হল ফুসফুসকে সতেজ এবং শক্তিশালী করে তুলতে হবে আর এই সতেজ ও শক্তিশালী করে তুলতে হলে ফুসফুসের একটি নির্দিষ্ট ব্যায়াম আছে সেই ব্যায়ামটিকে আপনাদের প্রতিদিন করতে হবে প্রতিদিন সকালে স্ক্রিনে দেখাই স্পিরোমিটারটি নিয়ে আপনি মুখে নিয়ে জোরে বাতাস দেবেন বাতাস দিলে এই বলগুলি আস্তে আস্তে উপরে উঠে যাবে যতক্ষণ আপনি এই বলগুলি ধরে রাখতে পারবেন সেটাই আপনার ফুসফুসের ক্ষেত্রে সবথেকে ভালো তাছাড়া যদি এই স্পেরোমিটার না থাকে তাহলে বাড়িতে বাচ্চাদের যে বেলুন আছে সেই বেলুনগুলি আপনি ফুলিয়েও আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে পারেন এই এক্সারসাইজগুলো করলে আপনার ফুসফুসের কার্যকারিতা বাড়বে তার শক্তি ক্ষমতা বাড়বে এবং সেক্ষেত্রে এই ভাইরাসটি যখন আপনার শরীরে অ্যাট্যাক করবে তখন কিছুটা হলেও অন্তত সে রোধ করার চেষ্টা করবে তো ভিওয়ার্স আপনার শরীরকে সুস্থ সবল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফুসফুসকেও সুস্থ সবল রাখতে হবে তাই অবশ্যই আপনি সবসময় সচেষ্ট হবেন আপনার শরীরকে সতেজ রাখা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ধন্যবাদ